मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। ऐ मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। तुझ में मेरी इबादत मेरी, तुझ में मेरी इबादत मेरे मकसद मेरा ईमान। ऐ मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। आका ने नमाज पढ़ाई है जहाँ पर, उम्मत को नई राह दिखाई है जहाँ पर, और फतह की खुशखबरी सुनाई है जहाँ पर। यूं मस्जिद अकसा बनी है एक नई पहचान। ऐ मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। बूढ़े हो जवान हो या मासूम बच्चे, बूढ़े हो के जवान हो या मासूम सबाचे, डराते हैं इन सब को ये यहूदी दरिंदे, डराते हैं इन सब को ये यहूदी दरिंदे। इस्लाम की माओ ने दिखाए हैं वो जज्बे, होते हैं कुर्बान और बढ़ाती है तेरी शान। ऐ मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। ऐ मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। ये सब नाम के इस्लामी ममालिक तो है खामोश, सात लाई संतानोटी इस्लामी राष्ट्र, তারপরও একটা রাষ্ট্রের ওপর মুসলিমের ওপরে নির্যাতন হতে আছে, আর এরা বসে বসে দেখছে কিরকম ভাবে। এ তো সব নাম কে ইসলামী মামালিক তো হ্যাঁ খামোশ, जैसे के बिंदा की किए रहते हैं, जैसे के हो कोई खरगोश। सब चुप है मगर ये कि तनहा बोलता है ईरान, सब चुप है मगर तनहा बोलता है ईरान। ऐ मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। ऐ मस्जिद अकसा तुझ पे मेरी जान है कुर्बान। हमारा बंधुरा आमी आपनाके बोलते छिलाम एबार जदि पा दीछे आपनी तार कपाल खेने हाथ दें, हाथ देवार पर नबीजी बोलछेन ए दुआ पढ़ो। कि दुआ? कयटा लोक बोलते पारबेन हाथ तुलेन तो आमी जानी, কয়টা লোক পারবেন এই সভার মধ্যে যে আমি জানি এই দোয়া? একটা আলহামদুলিল্লাহ, একটা লোক বলছে আমি জানি, দুটো আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের মধ্যে পাঁচটা বা ছটা লোক হাত তুলেছে যে আমি এই দোয়া জানি। আওয়াজ কম হচ্ছে তো ম্যাকটা তার মুখের ভিতরে সাটিয়ে রাখা যাবে না নানু। হ্যাঁ, এইভাবে কি আর সবসময় থাকা যাচ্ছে? যায় না তো। তো এখানে এতগুলো মানুষের মধ্যে ছটা লোক এই শিক্ষাটা পেয়েছেন, এবার বলুন তো স্ত্রীকে প্রথম ঘরে আনার সময়তে, যখন প্রথম যেদিন ফুলশয্যার দিন রাতে স্ত্রী দরজায় পা রাখছে, নাবিজি বলছেন প্রথমে তার কপালে এইভাবে হাত দাও দিয়ে এই দুয়া পড়ো যদি বাড়িতে বরকত নিতে চাও। কি? আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه। এই আল্লাহ, এই মহিলাকে আমি বিয়ে করে ঘরে নিয়ে আসলাম, আল্লাহ এই মহিলার মধ্যে যেটা ভালাই আছে আমি সেটা বাড়িতে চাই, আর এর মহিলার মধ্যে যদি কোনো প্রকারের যদি বুড়াই থাকে, অর্থাৎ যদি এর ভিতরে কোনো খারাপ বাজে অভ্যাস থাকে, এই মহিলার যদি অবরকতা মহিলা হয়, আল্লাহ সেটা আমি বাড়িতে চাই না, এ মহিলার বরকত এ মহিলার ভালোই আমি নিজের বাড়িতে চাই। প্রথম দিনই তো বাড়ি বরবাদ হয়ে গেছে স্ত্রী ঢোকার সামনে, কেন আপনি এই দোয়া পড়তে পারেননি? অশিক্ষিত হওয়ার কারণে বাড়িতে অশান্তি কেন?
আপনি প্রথম রাতে এই দুয়াটাই পড়েননি, বাড়ির বউ স্ত্রী নিয়ে যে সংসারিক একটা সুখ পাবেন, তো পাবেন কোথায়? কারণ এই শিক্ষা আপনার মধ্যে ছিল না। যদি জানতেন এই দুয়া পড়তেন আপনার বাড়িতে বরকত হতো, শিক্ষা। তাহলে এবার বলুন, আপনার মধ্যে আমার মধ্যে এখনো এমন মানুষ পাওয়া যাবে, স্ত্রী নিয়ে প্রথম যেদিন আমরা ফুলসজ্জায় যাই, সোহাগ রাত মানাতে যাই, তার দুয়া আছে না নাই? বারোয়ানা মানুষ জানলেও চালানা মানুষ এখনো জানে না। এবার বলুন তো, আল্লাহ পাকের নবী বলছেন যে কোন যখন তোমরা কি করবে, স্ত্রীর সাথে সহবাস করবে, তখন তোমরা এই দোয়া পড়ে নিও, তাহলে শয়তান তোমার ভাগে অংশগ্রহণ করবে না, আর যদি না পড়ো শয়তানও অংশগ্রহণ করবে। ও বাজান, যারা পড়ি না জানি না, তাহলে আর তার আউলাদ কেমন করে ভালো হতে পারে? আমার বন্ধুরা, লম্বা হয়ে যাবে বিষয়, এই জন্য তাড়াতাড়ি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 114টি সূরা দিয়েছেন, এই 114টি সূরার মধ্যে 6666টি আয়াত আছে। আমার বন্ধুরা, এই কোরআনের মধ্যে আছে নামাজের কথা, এই কোরআনের মধ্যে আছে রোজার কথা, এই কোরআনের মধ্যে আছে যাকাতের কথা, এই কোরআনের মধ্যে আছে হজের কথা। পড়ে লিখে আয়ে তো কহলায়ে হিরো, পড়ে লিখে আয়ে তো কহলায়ে হিরো, ইলম হুনর মে ছয় মগর জিরো, আরে করতা নহীঁ হ্যায় বড়ো কো সালাম, হাই রে বে লাগাম, হাই রে বে লাগাম। বন্ধুরে, মাদ্রাসার শিক্ষা আর স্কুলের শিক্ষা দুটোই শিক্ষা ঠিক, কিন্তু বাজান গো, মাদ্রাসার শিক্ষা যারা দিয়েছেন তারা নিজে সে সন্তানকে ভালো করে একবার পরীক্ষা নিয়ে দেখিয়েন, আর যারা মা স্কুলের শিক্ষা দিয়েছেন, ই মাদ্রাসা শিক্ষাও দেয় দীক্ষাও দেয়, স্কুল শিক্ষা দেয় কিন্তু দীক্ষা দিতে পারে না, মানে তালিম দেয় তারবিয়াত জীবনও দিতে পারে না। আমি বলি না যে স্কুলের মাস্টাররা বলে চুরি করিও, আমি বলি না স্কুলের মাস্টাররা বলে লম্বা করে সিগারেট টানিও, স্কুলের মাস্টারও বলবে না, কিন্তু মাদ্রাসাতে থেকে যে শিক্ষাটা দেওয়া হয় এটা হলো শিক্ষার সাথে তালিমের সাথে তারবিয়াত পর্যন্ত দেওয়া হয়। বাবা মার সাথে কেমন করে চলবি সেটা বলা হয়েছে, তো বড়োর সাথে কেমন করে দেখা করবি সেটাও বলা হয়েছে, যখন তুই বাড়ি যাবি কেমনভাবে যাবি এটাও বলা হয়েছে, সফর করলে কী বলে করবি এটাও শিক্ষা দেওয়া হয়েছে। হয়েছে না হয়নি? ও প্রথমে, আরে ওস্তাজি, আরে বাবু বাড়ি যাচ্ছিস, তুই স্টেজে সফর করে যাবি, বাসে চাপবি, ট্রাকারে চাপবি, দুয়া জানিস, চোস বড় দুয়াটা শিখেলে, কারণ তুই 3 হপ্তাহ পর পর বাড়ি যাবি, তোর দুয়ার প্রয়োজন আছে, কারণ সফরের দুয়া আছে নাই, গাড়িতে চাপ পার দোয়া আছে না নাই, আছে তো দোয়াটা কি শিখিয়ে দিয়েছিল কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমার বন্ধুরা, সফরের দোয়া যা শিখিয়ে দিয়েছে, বাড়ি যাওয়ার জন্য পথটাও বলে দিয়েছে, নৌকায় চাপবি তারও দোয়া শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম এটাও শিখিয়ে দিয়েছে, বাড়ি ঢুকতে গেলে মার্কার সাথে দেখা হবে, বাবার সাথে দেখা হবে, কি বলে আগাদিকে যাবি এটাও শিখিয়ে দিয়েছে, বলবি আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা, আপনার সন্তান মাদ্রাসাতে একটা পড়তে দিয়েছেন, স্কুলে একটা পড়তে দিয়েছেন, মাদ্রাসাতে আসতে গেলে আগা দিক দিয়ে কথা বলবে, স্কুলে আসতে গেলে পাছা দিক দিয়ে কথা বলবে, বলবেন কেমন কথা, পাছা দিয়েও কথা বলে নাকি? হ্যাঁ হ্যাঁ বলে। স্কুলের বেটাটা আসতে গেলে কি মাদ্রাসার টাইসা কইছে আসসালামু আলাইকুম আগা দিক দিয়ে, আর পিছিয়ে, আর স্কুলের টাইসাটা পিছিয়ে দিকে মোবাইল খালি ঘাঁকর ঘুকুর ঘাঁকর ঘুর করে চলে যাচ্ছে, ওরে আল্লাহ রে আল্লাহ, কি বলবো। এ ভাইয়া, ই মোবাইল জন বানা সবকে জিন্দেগি বরবাদ কদ কর দেহলাস ই মোবাইল, আই রে দাদা, ই মোবাইলকে জামানা বহুত খারাপ জামানা বা, কুছ দিন কে বাদ আইসন হই কে কুকুরন কে ভি এগো মোবাইল মিলি, হ্যাঁ কুকুর কে গলে মে ভি এগো মোবাইল হই। আজ সে ভাইয়া 15-20 সাল পহিলে আমার গাঁও মে এগো মৌলবী সাহেব পহিলা মোবাইল খরিদলে বড়ে, তো হাই এগো ইয়ারফোন রহল ওই মে এক না বড়কা এগো ইয়ারফোন রহল, তো হাই হ্যালো হ্যালো, বাপ রে গাঁওকে লোক গোটাই গ্রামের লোক খালি অবাক হয়ে তাকাইছে, কি রে জিনিসটি রে, তার কই কোন দিকে লাগা আছে, কার সাথে কইছে, কি কথা, যে এত ফের কথা কেন করে চলে আসছে, খালি পাকে পাকে ঘুরেছে শুনবেন লেগে,
আর আজ এ মোবাইলের জালাতে মোবাইল বাজাবে আর গাবে লাগানা, মোবাইল চালাবে আর শুনে লাগানা, ও সে পরেশান আপনা বেগানা। একর জিন্দগি মে কহিও নামাজ নাই খে, হ্যাঁ নামাজ নাই খে, হমহু কেসন মুসলমান বানি লাজ নাই খে। ও বন্ধুরা আমার, আমি বলতেছিলাম কোরআনের কথা আল্লাহ পরে বললেন, কোরআনে রোজার কথা আল্লাহ পরে বললেন, জাকাতের কথা পরে বললেন, হজের কথা পরে বললেন, আর সমস্ত বাবা মার সাথে ব্যবহারের কথা পরে বললেন, সব কথা পরে। সব আগে আল্লাহ যেটা বললেন সেটা কি? একরা মানে পড়ো। কেন? নামাজ পড়তে গেলে আগে যদি নামাজ পড়তে বলা হয়, নামাজ পড়তে গেলে তো সুরা ফাতেহা লাগবে না? লাগবে না। কেন? নবীজি বলেছেন, লা সলাত আলে মাল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, সুরা ফাতেহা ছাড়া নামাজই হবে না। এবার বলুন তো, পড়া যদি না থাকতো নামাজ কেমন করে করবে? এবার নামাজ পড়তে গেলে উজু লাগবে, উজু করতে গেলে উজুর তারবিয়াত জানতে হবে, তারতিব জানতে হবে, কটা সুন্নাত শিখতে হবে, কটা ফরজ শিখতে হবে, উজুর দোয়া শিখতে হবে। আর না শিখে যদি করা যায় তো বড় ভেজাল হয়ে যাবে। না শিখে করা কীরকম জানেন? একটা লোক যা ছিল সাইকেল চালিয়া জোরে করে ব্রেক মেরেছে, উভার খাবার রাস্তা জোরে করে ব্রেক মেরেছে, মানে পেডেল মেরেছে, আর পেডেল হলে পাখান গেছে পরিষ্কার গ্যাপ করে রোডের উপরে পড়ে গেছে, হাঁপারে হাঁটুর ভরে দেয়, হাঁটুতার ব্যথা হয়ে গেছে, চলে গেছে পূর্ণিয়া। পূর্ণিয়াকে যে ডাক্তারকে যা বলেছে, যে ডাক্তার সাহেব, যে ডাক্তার সাহেব মেরা পায়ের মে দর্দ হো গিয়া হ্যাঁ, তো হমকো দওয়াই চাহিয়ে, তো একটা মহলম দিয়েছে, দেবকোকে বলেছে যাহা পে গিরে হো উহাঁ পে লাগানো, মানে যেখানে তুমি পড়েছো সেখানে লাগাবা। মানে ও কথার মতলব হলো যে তুমি যেটার ভরে পড়েছো, যদি হাঁটুর ভরে পড়ে থাকো হাঁটুতে লাগাবা, হাতের ভরে পড়ে থাকো হাঁটুতে লাগাইবে, বা কেহনাতে লাগাইবে। ই বোকা পড়ালেখা হলে তো বুঝবে, ইমো ভাইবেছে যে ডাক্তার বলেছে যেখানে পড়েছো সেখানে লাগাইবে, মানে শামসিরিয়াল গেটে পড়েছি ওখানে লাগিয়ে আসতে বলেছে। ই মহলম লিয়ে যে রোজ শামসিরিয়াল গেটের নিচে লাগাইছে, তিন দিন হয়ে গেছে ব্যথা ভালো হবে হয় না। আর একদিন ডাক্তারকে যা বলছে, ডাক্তার সাহেব কেমন ওষুধ দিলেন গো, একটুকু ব্যথা ভালো হয়নি। যে কেমন কথা বলছো, দেখি কীভাবে লাগাচ্ছ, কইছে চলেন দেখাচ্ছি। তো ডাক্তার মনে ভাবছে যে ওই আমাকে লজ্জা পাচ্ছে, হয়তো এখানে কয়টা চেম্বারের লোক আছে তাই জন্য লজ্জা পাচ্ছে, তার জন্য ওদিকে ডাকছে। এবার চলো দেখাচ্ছি, বাইরে গেছে, ওখানে হচ্ছে আবদি খাও, এখন দেখাও, কইছে আর চলেন না দেখাচ্ছি, মনে করছে এখানে অনেক লোক আছে তো হয়তো সাইডে হসপিটালের সাইডে দেখাবে, কইছে আরে এখন দেখাও না, বাইরে চলে এসছি তো কেউ নাই তো দেখাও না, কইছে চলেন না দেখাচ্ছি, কইছে কোথায় আর যাবো তোমার জন্য, পেশেন্ট ছেড়ে চলে যাবো নাকি, এখানে দেখাও আর যেতে পারবো না, কইছে এখানে কোথা থেকে দেখাবো, শামসি রেড গেল রেলগেটে পড়েছিলাম ওখানে লাগিয়েছি মহলম, ব্যথা ভালো হবে? হবে না। তো ওইরকম অশিক্ষিত হয়ে যদি এবাদত করা যায়, এবাদত কবুল হবে না, কারণ এবাদতের জন্য কিছু শর্ত আছে আমার বন্ধুরা। আমার এবাদত বান্দেগি করলে যে আপনাকে যেভাবে করতে হয়, উজু করতে গেছেন, উজু করতে গেলে আগে প্রথমে কি করতে হয়, প্রথমে দুহাত এখান পর্যন্ত ধুতে হয়। একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে, ওকে তখন বলছে যে হাম নামাজ পড়েঙ্গে, নামাজ পড়েঙ্গে তো হমকো উজু করনা শিখা দিজিয়ে, উজু করনা শিখা দিজিয়ে। এবার প্রথমে তখন কই বলেছে কি, আচ্ছা পহলে এক কাম কিজিয়ে, পহলে দোনো হাত কো পৌঁছু তক ধোয়ে, এটা আমরা পৌঁছু বলি, হ্যাঁ এটা হলো পৌঁছু, তো পৌঁছু তক ধোয়ে, তো এখান পর্যন্ত দুটো হাতকে ধুয়েছে, ফির কুল্লা কিজিয়ে, আমাদের ভাষায় আমরা বলেছি কি ফির কুল্লা কিজিয়ে, মানে কুল্লি করো। তারপরে ওকে বলেছে নাক মে পানি ডালিয়ে, এবার কুল্লি করে ফেল দে, এটা জানে যে কুল্লা করে এটা করে, কিন্তু নাক মে পানি ডালিয়ে জীবনও জানে না কেমন করে পানি দিবে, বদনার লোল লাগিয়ে দিয়ে উল্টাইতে শুরু করেছে, বলেন তো বাঁচবে না মরবে? এইরকম করে এবাদত করা যায় নাকি? না যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা পড়ে, নামাজের কথা পড়ে, আগে শিক্ষার কথা বললেন, আগে শিখ পরে কর। নামাজ পড়তে গেলে শিক্ষা অনেক লাগবে, বাইদ বাণী লাগবে, সূরা ফাতিহা লাগবে, আরও অন্য সুরা লাগবে, তাসাহুদে বসতে গেলে আত্তাহিয়াত লাগবে, তাসাহুদে বসতে গেলে দুয়ায়ে মাসুরা পড়তে হবে, সালাম ফিরতে গেলে তোমাকে আর দুয়া পড়তে হবে, আমার রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযিম শিখতে হবে, রোজ সাজদাতে গেলে সুবহান রাব্বিয়াল আলা জানতে হবে, তাহলে নামাজ হবে। আর যত যদি ওযু না হয় নামাজ হবে না, নামাজ না হয় নেকি হবে না, নেকি না হলে
জান্নাত ভাগ্যে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সব ইবাদতের আগে শিক্ষার কথা কোরআনে আল্লাহ বললেন, আগে শিখ ইকরা বিইসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। অন্য জায়গায় আল্লাহ আরেকটা কথা বলে দিয়ে শুনলেন, অন্য জায়গায় আল্লাহ আরেকটা কথা বললেন কি, নবীকে বলছেন নবী বলে দাও ওই লোকগুলোকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত লোক এবং অশিক্ষিত লোক দুটো কি কোনোদিন সমান হতে পারে? কোনোদিনও হতে পারে না। আল্লাহ অন্য জায়গায় বলছেন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক কোনোদিন এক সমান হতে পারে না। একটা চোখওয়ালা যার চোখে জ্যোতি আছে, এই লোকটাকে যদি শামসি যাওয়া লাগে একাই দৌড়িয়ে চলে যাবে, মালদা যাওয়া লাগে একাই চলে যাবে, কাউরির প্রয়োজন পড়বে না। কিন্তু যার চোখে জ্যোতি নাই এই লোকটা পেছাবে যাবে, তবু লোককে দে ডাক, পোতাকে ডাকতে হয়, বেটাকে ডাকতে হয়, পায়খানায় যাবে, প্রয়োজনে যাবে, তবু যেতে পারে না আমার বন্ধুরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইসাল আমা কাল বাসির, যেমন দৃশ্য দৃষ্টিহীন এবং দৃষ্টিবান দুজন কোনোদিন সমান হতে পারে না, শিক্ষিত অশিক্ষিত কোনোদিন এক সমান হতে পারে না। এই শিক্ষার এত বড় গুণ ও মা জননী, আজকে আপনার বাড়ি একটা ওস্তাজি খেতে গেলে আপনি ঘৃণা করেন, আপনার বাড়ি একটা ছাত্র গেলে আপনি ওকে ঢাকা চাপা দিয়ে ভাত খেতে দেন, আপনি জানেন না গো মা এরা আল্লাহর এত বড় মুজাহিদ, এরা আল্লাহর এত পিয়ারা, কত ভালোবাসে। আল্লাহ পাকের নবী বলছেন যারা ইলিম তলব করে তার জন্য পৃথিবীর জমিনে গাছপালা নদী নালা থেকে নিয়ে এমনকি সমুদ্রের জলের মধ্যে যে মাছগুলো আছে ওই মাছগুলো পর্যন্ত ওই শিক্ষিত যা ছেলেরা যারা শিক্ষা অর্জন করে ওই তালেবে ইলিম ছাত্রদের জন্য ফারিস্তার মতো ওই ছেলেদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কি করে দোয়া করে। সুবহানাল্লাহ, সমুদ্রের মাছ পর্যন্ত যেই ওস্তাজিকে দেখে আমরা বাপ রে কবে যে বাড়ি ছাড়বে, আর লাখের পুটা দেখে আর লাগছে ভাত সান্ধাই না। ও তোমার বেটার লাখে তালা মারা ছিল না আখার বসে মানে কাঠের বড়শি তোমার বেটার মাথায় চাপিয়ে দিয়ে তুমি শুকিয়ে নিয়েছিলে, জীবন ওকে সর্দি লাগে না। হ্যাঁ, আর পরে ছেলেটা একটু লাখ সুর সুর করলে বাপ রে কি খাইয়ে মানুষ করেছিল, খালি টিকা যায় না। আরে বাবা ছোট ছেলে তুমি তো পচিয়েছ, তুমি গরম গরম খাও, পরের ছেলেটাকে বাসি ভাত খেলাও। আহা, জানো না এর সম্মান কত বড়, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। আরো কি বললেন নাবিজি, এরা জয় কদম বাইরে ফেলে প্রত্যেক পায়ের তলায় ফারিস্তা পর বিছিয়ে দেয়, মাটিতে পা পর্যন্ত পড়তে দেয় না। সুবহানাল্লাহ, হবে হামদি, কোরআনের শিক্ষার এত বড় মূল্য। অনেক কথা আছে আমার বলার, হ্যাঁ কিন্তু সময় আমার কাছে নেই, আমি আপনাদের কাছে জি সহজ করবো কি নেই, কালেকশনের ফের দায়িত্ব যে আছে আমার সময় কি না, আমাকে আধ ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে, তো আমাকে বলেছেন আপনার আধ ঘন্টা কমিয়ে দেওয়া হলো জি। আচ্ছা ভোজপুরি শুনে কে মোড়বে বা, আরে আমাকে নানা বিব, আচ্ছা ভোজপুরি শোনা দেবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা দিলেই হলো আমাকে, চলে আসছেন। এ বাবু তানি ভিতরে আবা না, হাই বিচ মে বহুত জায়গা খালি বা। চলনে কে বেরিয়া হো, চলনে কে বেরিয়া হো, চলনে কে বেরিয়া সঙ্গবা কে হো নাহি যাই, চলনে কে বেরিয়া বেটা বেটি সঙ্গে সাথে সব ছোট যাই হে, বেটা বেটি সঙ্গে সাথে সব ছোট যাই হে, সোনা চাঁদি হীরা মোতি সব লুট যাই হে, আরে ছোট যাই হে বাংলা গাড়ি, আরে ছোট যাই হে বাংলা গাড়ি, এ গাঁওয়া নগরিয়া চলন কে বেরিয়া সঙ্গবা কে হো নাহি যাই, চলন কে বেরিয়া বেটা রোই বেটি রোই রোই মেহরিয়া, টোলা মোহল্লা রোয়ে রোয়ে ঘর দুয়ারিয়া, বেটা রোই বেটি রোই রোই মেহরিয়া, টোলা মোহল্লা রোয়ে রোয়ে ঘর দুয়ারিয়া, আরে যাইবা আকেলে
अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया, जइबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया, संघवा के हो नहीं जाई चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, चार दिन के जिंदगी पकड़ ला कुछ कमाई, चार दिन के जिंदगी पकड़ ला कुछ कमाई। अरे माटी में मिल जाई, माटी में मिल जाई, ये माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया, माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया, संघवा के हो नहीं जाई चलन के बेरिया, संघवा के हो नहीं जाई चलन के बेरिया। আমার ভাইরা বন্ধুরা আমার মা জননী একটা কথা শুনেন, বার বার রিকোয়েস্ট হ্যাঁ হামারি রিফিউজ মত করনা। এ বাবু একবার বলছি, মোহাব্বত ভালোবাসেন আলিমের সম্মান করা, দেখেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী আসবে না গো, নবীর পরে আলিমের দরজা। এবার যদি আলিমকে কেউ ভালোবাসেন, নবীকে ভালোবাসলো, নবীকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে যে ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসো কে জাহান্নামে দেবে? দেবে না। আমার বন্ধুরা আপনারা একটু চাইপে আছেন তো, পিছনটা ফাঁকা হলে আপনি লাজে বসবে, আপনারা সাইডে যান আগের মানুষ, আপনার তানি তানি ঘাস ঘাসকতে ঘাসকতে ঘাসক আইয়ে ঘাসকা না হো তানি ঘসক। এ বাবু সাটলা মে জোন মজা বা ও হাটলা মে কাহা বা, সাইডে সাইডে বসেন, হ্যাঁ একটু চেপে চেপে বসেন, আলহামদুলিল্লাহ। পিছনে অনেক লোক ডাকের দাঁড়িয়ে আছে, পেন্ডাল ছোট পড়ে গেল বা, হ্যাঁ মাশাআল্লাহ। अरे जन्नत जाए के विचार बातो थोड़ा सटके आबो, आब आब आगे आब पीछे जगह बनाब, जन्नत जाए के विचार बातो थोड़ा सटके आब। एबार मा बोन एकटा कथा सुनाई भालो करे सुनबेन, एकटा सन्तान किरकम, एकटा सन्तान মৌলানা আবুল হাসান আলান্নাদবী উনি এখন বই লিখেছেন পাজা সুরাগে জিন্দেগি, বইটার নাম হলো পাজা সুরাগে জিন্দেগি। এই বইটার মধ্যে উনি একটা ঘটনা লিখেছেন, কি ঘটনা আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। একটা লোক হাল চাষ করতে গেছে, একটা লোক হাল চাষ করতে গেছে, আর হাল চাষ করতে করতে তিনটা ভাঁওর ঘোরা হয়েছে, পাঁচ সাত ভাঁওর ঘোরা হয়েছে, আপনারা কি বলেন ভাওর বলেন না কি বলেন ভাই, ভাওর বলেন না তো, চার পাঁচ ভাওয়ের ঘোরা হয়েছে, আর মাটির তল থেকে একটা এতটা সোনার ঢিমে উঠে গেছে, এতটা একটা স্বর্ণের ঢিমে পড়ে গেছে আগা দিকে। আচ্ছা বলেন তুই হাল বাহি না বাড়ি দৌড়াইবে, আর কাহা যাবি, আঁকা বক করে লিয়ে কাপড়ে লেপটে টেপটে লিয়ে বলকে আঁকা বক করে বাইন্দা চাল, হাল বাহিতে বাহিতে ভাঁওরে উঠেছে, কাউকে কইস না, কেউ কি চুরি ই করলিবে ডাকাত টাকাত পড়বে। এবার সোনাটাকে নিয়ে জুত করে কাপড়ে বেঁধে একবার বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছে। আচ্ছা বাবা একে যদি দশ বছর না থুইয়া যদি একশো বছর থই তো ই কোনো দিন হার হবে, গলার হার হবে, স্বর্ণের হার হবে? হবে না। কানের বালি হবে? হবে না। আ হাতের বালা হবে? হবে না। নাকের নাকফুল হবে? হবে না। তাহলে কি করতে হবে? ওকে বাক্সে থেকে বাইর করতে হবে, আর বের করে ওকে কোথায় নিয়ে যেতে হবে? স্বর্ণকারের কাছে। এবার স্বর্ণকারের কাছে কোনো রকম যদি বের করেছে, বের করে স্বর্ণকারের কাছে নিয়ে গেছে, আর স্বর্ণকার
ওকে ডাইরেক্ট কি কোনো জিনিস তৈরি করতে পারবে? পারবে না। আগে ওকে কি করবে? আগুনে দেবে ভাটিতে, তারপরে ওকে গলিয়ে তখন ওতে থেকে আবর্জনাকে বের করে দিয়ে আসল মাল যেটা অরিজিনাল তাকে থেকে নিয়ে তখন কেটে কেটে ওকে সোনা বানাবে, সোনার আপনার নাকফুল বানাবে, কানের বানাবে, চেন বানাবে, যা করবে তা হবে। এবার যেমনই সোনাটা ভাটিতে দিতে গেছে তেমনি কইছে এই রুকো। কেনেজি ভাই কি হলো? তুমি দিয়ে আইলা ফের কইছো রুকো, এত দামি জিনিস তুমি ভাটিতে পুড়াইবে? না না না, দেবো না আমি পুড়াইতে। আচ্ছা যদি না দেয় জীবনে কোনোদিন গলার চেন হবে? হবে না। মৌলানা আবুল হাসান আলান্নাদেবী বলছেন তোমার সন্তানটা হলো ওই রকম।